কিশোরগঞ্জের ভৈরবে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ব্যালট ভর্তি বাক্স প্রিসাইডিং অফিসার আবু হানিফ রুবেল কর্তৃক অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও চশমা প্রতীক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটন জানান, রোববার দুপুরে কালীপ্রসাদ ইউনিয়নের চরের কান্দা নয়াহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভোটারদের অভিযোগ, প্রিজাইডিং অফিসার ব্যালট ভোটে ভোটের বাক্সটি বুথ থেকে সরিয়ে নিলে অন্য আরেকটি কক্ষে নিয়ে গেলে কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তার দরজার বাইরে থেকে তালাবদ্ধ করে দেন। বিষয়টি ভোটারদের নজরে আসলে লোকজন ক্ষিপ্ত হয়ে কেন্দ্রে হামলা চালায়। সাধারণ ভোটারদের তোপের মুখে প্রিজাইডিং অফিসার আধ ঘন্টার পর পুনরায় পূর্বের স্থানে বাক্সটি ফিরিয়ে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে নৌকা ও চশমা প্রতীক প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। অতিরিক্ত পুলিশ ফোর্স, র‍্যাব, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে 10 থেকে 15 রাউন্ড রাবার বুলেট ছুড়ে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নৌকা এরা এরা কেন্দ্র করতেছে, সেই তখন আমাদের একটা রুমের বুথে বেশিরভাগ বুথ নিয়ে নিয়েছিল, তখন কতক্ষণ আপনার খালি এল বাকি দিকে আছে। আমি চেষ্টা করতেছি যে বুথগুলো কেমন কাজ করতে পারে। সকাল থেকে কিন্তু আমি পরিশ্রম করছি, সকাল 8টা থেকে সারাদিন মানুষ খুব সুন্দরভাবে দেওয়ার পরে হঠাৎ করে আপনার আমি বলতেছি যে এখান থেকে আপনারা খেতে যাবে একটু, হ্যাঁ সেভে থাকা, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পথে আমি কী করছি, ওই বলতেছি যে বাক্সটা একটু সেভ হয়ে গেছে, এর মধ্যে এখানে আমরা এগিয়ে গেছে গুলাগুলি খেলার ছাড়া আমার ব্যালটটা নিয়ে গেছে। কেমন চিন্তা হয়েছে, কতগুলো চিন্তা হয়েছে যে গেছে, তারপরে সিম নিয়ে গেছে, নিচে নিয়ে গেছে বেশিরভাগ আপনার যে চশমার লোকজন, না চশমা রাও মিলে নৌকা দুইজন মানে গ্যাঞ্জল রোমালী ব্যাংকের অফিসার ফিজলুর হোসেন, উনি 2টার দিকে একটা বক্স মানে ওই কিছু সংখ্যক এজেন্টের অনুমতিতে ওনার রুমে নিয়ে গেছে। আমি ওনাদেরকে অনুরোধ করছি যে আপনি যেটা নিয়ে গেলেন 4টার দিকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি তো নিয়ে গেলেন। উনি বললেন এটা আমার হেফাজতে রাখতেছি, এটা বুট আপাতত একটু স্লো, কিন্তু আমি কিনা বুটার তো আছে, পরে উনি আরেকটা নতুন বক্সে। আমি অনুরোধ করলাম, এরপরে আমি সাংবাদিক ভাই, সিএনএন, নয়া দিগন্ত শতাব্দী এবং হলো একত্র বাংলাকে জানালাম। জানানোর পরে উনি না কার কারণে এলাকা পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এটাতে আমাকে দোষারোপ করাতেছে রাসেল ভাই। আমি অনুরোধ করছি রাসেল ভাইকে যে এই ইনচার্জ রাসেল ভাই হলো পুলিশের এই ক্যাম্পের ইনচার্জ, ওনাকে কর্মকর্তা, ওনাকে আমি অনুরোধ করছি বক্সটা ওনাকে এখানে রাখার জন্য। কিন্তু কি করলো, ওনাকে ভিতরে রাখাইয়া বক্সটা উনি ভিতরে এবং বক্সটা উনি এখানে একটা অবৈধ মানে বুট দেওয়ার জন্য, বক্সের ভিতরে ফেলানোর জন্য উনি ওনার বুট লইয়া বক্স লইয়া উনি ওনার রুমের মধ্যে বসে রয়েছে। আমি অনুরোধ করলাম, পরে আমি সিএনএন রিটন ব্যাকে জানালাম, একত্র টিভি বাংলা ব্যাকে জানালাম, দৈনিক নয়া শতাব্দীকে জানালাম, ওনাদের সহযোগিতা, পুলিশ ভাইদের সহযোগিতা, এরপরে আবার হলো কেন্দ্রের মধ্যে আবার হয়েছে। কিন্তু এই পরিস্থিতিটা উত্তপ্ত হওয়ার একটাই কারণ হচ্ছে, যদি বক্সটা যদি উনি না নিত তাহলে আজকে পরিস্থিতি মানে এত গুলাটো হতো না। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে আব্দুল খালেক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, রোববার সন্ধ্যার পর চরমন্তাজ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের নয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে খালেক গুলিবিদ্ধ হন। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার রাঙ্গাবালীর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজমল হোসেন বলেন, ভোট গণনার সময় কারচুপির অভিযোগ এনে মেম্বার প্রার্থী জিয়ার
কেন্দ্রে এজেন্ট ফলাফল ঘোষণায় বাধা প্রদান সহ বিশৃঙ্খলা তৈরি করে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ফলাফল ঘোষণা করে চলে যাওয়ার পথে মেম্বার প্রার্থী জিয়ার সমর্থকরা লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তিনি নিজেসহ বেশ পুলিশ ও আনসার সদস্য আহত হন। প্রশাসন এসে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে বলেও জানান তিনি। শরীয়তপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম শিকদারের আনারস প্রতীকের পক্ষে বিশাল শোডাউন করেছে শ্রমিকরা। শরীয়তপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল্লাহ ইসলাম রনি জানান, রোববার বিকেলে ভোজেশ্বর ইউনিয়নের নসিমন অটোরিকশা ও রিকশা বহর নিয়ে শ্রমিকরা এ শোডাউন করেন। এ সময় আনারসের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। শোডাউনে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা শহীদুল শিকদারের আনারসের পক্ষে স্লোগানে মুখরিত করে নেচে গেয়ে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন। শোডাউন শেষে ভোজেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা সমাবেশের আয়োজন করা হয়। ভোলায় মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বীরনিবাস গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, আজ দুপুরে ভোলা সদর উপজেলার আবহ অফিস সড়কে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ঘরের কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী। পরে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত আলোচনা সভায় জানানো হয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে একতলা পাকা ভবনের ব্যয় হবে প্রায় 13.5 লাখ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার আলী সুজা, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান সহ আর অনেকে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামে 7 দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাঁশখালী প্রতিনিধি নজরুল ইসলাম শিকদার জানান, রোববার বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বোরহানউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপসম্পাদক মোহাম্মদ দাউদ মানিক, ইউপি সদস্য জামাল হোসেন, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আজকে এই বিজয় মাসে বিজয় মেলার এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম বিজয় মেলার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, উপস্থিত আছেন বাঁশখালীর বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধারা। আর যার অনুরোধ বারবার আপনাদের এই বিজয় মেলায় আমি বিগত 5-6 বছর যাব এসেছি, এই বিজয় মেলায় যিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছর এখানে বিজয় মেলাকে সফল করে তুলে এবং বাঁশখালীর জনগণের কাছে মুক্তিযুদ্ধের কথা স্বাধীনতার কথা শোনার জন্য বিভিন্ন অতিথিদেরকে এখানে নিয়ে আসেন, আমাকেও নিয়ে আসেন। আমি এইবারে মনে করেছিলাম আসবো না, কারণ শরীরটা আমার ভালো যাচ্ছে না, কিন্তু এই উদ্যোগটা আপনাদের সভা প্রাণপ্রিয় খোরশেদ আলম তার অনুরোধ ফেলতে না পারে অফিস থেকে আপনাদের এখানে চলবে। বিজয় মাস, বিজয় মাসে বিজয়ের কথাই বলবে।
প্রথম আমি সুস্পষ্ট চিত্তে স্মরণ করছি বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা। নারায়ণগঞ্জে অসহায় শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কাতার প্রবাসী ব্যবসায়ী হাজি আহমেদ তুষার মাইনউদ্দিন। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, রোববার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া বুরুন্দি এলাকায় প্রায় 3 শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেন প্রবাসী এই ব্যবসায়ী। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। এ সময় বন্দর মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী এম এ সালাম, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, ছাত্রলীগ নেতা মাহমুদুল্লাহ শেখ কামাল সহ আর অনেকে। মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা নিরাপদ অভিবাসন এবং দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া জানান, আজ সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রত্যেককে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে যেতে হবে। নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযূষ কান্তি সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তফসির উদ্দিন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজুর বাজার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সহ আর অনেকে।